এদিকে ঢাকার উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে সায়েন্স ল্যাব মোড়ে গণ মিছিলে অংশ শিক্ষার্থীরা বিকেলে উত্তরায় এগারো নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে ছাত্ররা জড়ো হতে থাকেন দুপুর থেকে বিকেল সোয়া চারটার পর আওয়ামী লীগের সমর্থকরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দেন এ সময় ও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস ছোড়ে পরে শিক্ষার্থী ছাত্র ভঙ্গ হয়ে যান অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ডাকা দুটায় গণমিছিল শুরু হয় তিন ঘন্টারও বেশি সময় পর সায়েন্স ল্যাব মোড়ের অবরোধ ছেড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ করেন পরে বিকেল পাঁচটা দশ মিনিটের দিকে তারা শাহবাগ ছেড়ে গণমিছিল নিয়ে সায়েন্স ল্যাবে গিয়ে মিছিল শেষ করে দেন